আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আজ আমরা এসেছি শেওড়াফুলির নিমাই তীর্থঘাটে। এটা হচ্ছে সেই ঘাট যেখান থেকে তারকেশ্বরে শ্রাবণ মাসে বাবা তারকনাথের জলযাত্রা শুরু হয়। এই ঘাট থেকেই জলযাত্রীরা গঙ্গা জল তুলে নেন এবং এরপর এখান থেকে হেঁটে সোজা চলে যান তারকনাথ ধামে জল ঢালার। এখন আমরা চলেছি নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেল লাইন, হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া ম্যান্ডেল লোকাল বা যে কোনো ট্রেন ধরে আপনারা শেওড়াফুলি স্টেশনে নেমে খুব সহজেই চলে আসতে পারেন এই নিমাই তীর্থ ঘাটে। এখন আমরা যেগুলি দেখতে পাচ্ছি এগুলি হলো বাঁক সাজানো সামগ্রী। এখানে নিমাই তীর্থ ঘাট থেকেই জলযাত্রীরা গঙ্গা জল তুলে নেন এবং এখান থেকে বিভিন্ন বাঁক সাজানোর সামগ্রী দিয়ে তারা বাঁক সাজিয়ে নেন এবং এরপর তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তারকেশ্বরের উদ্দেশ্যে। সাধারণত সব থেকে বেশি ভিড় হয় শ্রাবণ মাসে, কিন্তু সারা বছরই জলযাত্রীরা এই স্থান থেকে জল তুলে তারকেশ্বরে ঢালতে যান। ঘাটে প্রবেশ করার আগেই ডান দিকে আপনারা দেখতে পাবেন চৈতন্য মহাপ্রভুর মন্দির এবং বাম দিকে আছে জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্রের মন্দির। এরপর সিঁড়ি থেকে নেমে গিয়েই চোখে পড়বে চৈতন্য মহাপ্রভুর একটি সুদৃশ্য মূর্তি। প্রাচীন বিশ্বাস অনুসারে এই স্থানটিতে চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন, তাই এই ঘাটটির নাম নিমাই তীর্থ ঘাট। এই নিমাই তীর্থ ঘাটেই অবস্থিত আছে একটি সুন্দর শ্রীকৃষ্ণের মন্দির। মন্দিরটি আমরা প্রথমে ঘুরে দেখব। মন্দিরে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ, রাধা, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র এবং চৈতন্য মহাপ্রভু। এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনের অংশটিতে। এখান থেকে গঙ্গার দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এইটি হলো মন্দিরে দ্বাদশ শিবলিঙ্গ। এখানে অবস্থান করছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহাদেব। এছাড়াও আছে মন্দিরে সংকট মোচনের একটি সুদৃশ্য মূর্তি এবং মন্দির। এটি হলো মন্দির থেকে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা।
কালীতীর্থ ঘাটে অবস্থিত এই মন্দিরটি নির্মাণ শৈলী দিয়ে খুবই অসাধারণ। এছাড়াও মন্দিরের পরিবেশও খুবই মনোমুগ্ধকর। আপনারা শেওড়াফুলি এলে একবার এই স্থানটি অবশ্যই ভ্রমণ করে নিতে পারেন। শেওড়াফুলি স্টেশন থেকে খুবই কাছে এই স্থানটি। এই নিমাই তীর্থ ঘাটে ছড়িয়ে আছে প্রাচীনত্বের ছোঁয়া। সরু গলিপথের মধ্যে দিয়ে এই ঘাটটি যাওয়ার রাস্তাটিও খুবই সুন্দর। এরপর ফেরার পথে আমরা সিঙ্গুরের ছিনামোড়ে সত্যম অমৃততুল্য টি স্টলটি থেকে খেয়ে নিয়েছিলাম চা এবং সিঙ্গারা। এখানকার চা এবং সিঙ্গারা দুটি অত্যন্ত সুস্বাদু। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের সিঙ্গুর থানার অন্তর্গত ছিনামোড়ে একদম রোডের ধারেই অবস্থিত এই দোকানটি। অবশ্যই আপনারা এখানকার চা একবার ট্রাই করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচ ফোড়ন।